আগামী 5 আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে খোলা রাখতে চান ব্যবসায়ী মালিকরা। তা না হলেও অন্তত অর্ধেক আসনে বসে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে বলেন, মহামারী করোনার আঘাতে রেস্তোরাঁ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি নির্দেশনায় গত মার্চ থেকে কখনো অর্ধেক আসনে বসিয়ে আবার কখনো শুধু পার্সেল সার্ভিসের মাধ্যমে ব্যবসা সীমিত রেখেছেন তারা। কিন্তু এভাবে ব্যবসা চালানো সম্ভব নয়। এমন পরিস্থিতিতে হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি সহজ শর্তে ঋণ সহ সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তারা। স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখতে চাই, তাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 50% আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালু করতে চাই। হোটেল রেস্তোরাঁ ব্যবসাকে চলমান রাখার জন্য রানিং ক্যাপিটাল হিসাবে এসএমই খাত থেকে এই সেক্টরে 20,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করে সহজ শর্তে স্বল্প সুদে জামানতবিহীন এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে হবে।